রবিবার রাত 10:30 নাগাদ নিজ বাড়িতেই মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে গুরুতর আহত হয় মনি সিং দেববর্মা নামে 17 বছরের এক নাবালক। তার বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামনগর পাগলিপাড়া। তার বাম হাত সহ শরীরের অনেক অংশে আগুনে জ্বলে যায়। এই খবর পেয়ে বিশ্রামগঞ্জের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু রাস্তা খারাপ হওয়াতে বেশি দূর তারা যেতে পারেনি। অটোগাড়িতেই করে আহত মনি সিংকে দমকলের গাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকেই নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। নাবালকের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। সাংবাদিকদের বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের জোয়ার ও বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক। স্পেশাল কল পাইছি রামনগর পাগলি, কারেন্ট শর্ট খাইছে। এখন আমরা গেছি গিয়া রোগী ক্যাজুয়ালিটি পাইছি, ক্যাজুয়ালিটি রেসকিউ করে অন্য হসপিটালে না দিয়ে গেছি বিশ্রামগঞ্জ হসপিটালে। আপনি কি ফায়ার সার্ভিস? আমি ফায়ার সার্ভিসের ড্রাইভার, বিশ্রামগঞ্জ স্টেশন। কারণে অগ্নিসংযোগ এবং আহত এমনকি মৃত্যুর ঘটনাও আকসার ঘটে চলেছে। মোবাইল ফোন থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন বিষয় অনেকেরই ধারণার বাইরে, তাই ক্ষুদ্র বিষয় হলেও কোনো কিছুকে তুচ্ছ ভাবা উচিত নয়। বিওরো রিপোর্ট, টাইমস 24।